السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. شكرا شكرتي من دو أشكر تمرا جي دخاني آسو الله رحمة بحلو آسو الحمد لله كورونا ري قدوبا برمدهو অদ্যাবধি পর্যন্ত আল্লাহ পাক সুস্থ রেখেছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে অনলাইন ক্লাসে আজকে আমি মোহাম্মদ ইসমাইল, সহকারী শিক্ষক উম্মুল মোমেনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলা আলী মাদ্রাসা, আমি তোমাদেরকে আজকে যে বিষয়ে পাঠদান করাব, আমাদের আল লুগাতুল আরাবিয়া, আল লুগাতুল আরাবিয়াতুল ইকতিসাদিয়া, আর ওই প্রথম পত্র যেটাকে আমরা বলি, সে আর ওই প্রথম পত্রের প্রথম ইউনিটের আদর্শ সালাস আল ইসলাম দিন। তো এখানে দুটো শব্দ, একটা হচ্ছে আল ইসলাম আর একটা হচ্ছে দীন। তো আল ইসলাম সম্পর্কে আমরা প্রথমে জানবো, তারপরে দীন সম্পর্কে জানবো। আমরা জানি আমরা যারা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, ইসলাম আমাদের জন্য সার্বিক, এমন কোন বিষয় নেই যা ইসলামে নেই। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যে ধর্মের ভিতরে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকারের কথা বলে, যে ধর্মের ভিতরে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন বর্ণের, বিভিন্ন সম্প্রদায়ের অধিকারের কথা বলে। তো আর ইসলাম দিন না, সেই ইসলামটা হচ্ছে আমাদের দিন বা ধর্ম, এটাই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। আর এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেবলমাত্র একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মের চেয়ে ইসলাম ধর্ম, যদি অন্যান্য ধর্ম রয়েছে সেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে তাদের ধর্ম, কিন্তু আমরা বলবো আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম যেটা সেটা হচ্ছে একমাত্র ইসলাম। এই ইসলাম হচ্ছে আমাদের দিন, ইসলাম হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। তো আমরা প্রথমত আসি আর ইসলাম, এটি আমরা আজকে যে কয়েকটি ছন্দ আমরা এখানে বোর্ডে লিখেছি সেগুলোর বিশ্লেষণ অর্থ আমরা জানবো, যদি সময়ে আমাদের হয় তাহলে আমরা আরও কিছু ব্যাখ্যা সেখান থেকে আমরা জেনে নেব যতটুকু পারা যায়। ইসলাম এটি বাবে ফালের মাজদা, এর অর্থ হচ্ছে সালাম মাজদার থেকে আসছে, এর অর্থ হচ্ছে শান্তি, এর অর্থ হচ্ছে নিরাপত্তা। আর ভিন্ন ধর্ম জীবন ব্যবস্থা, এটাকে যদি আমরা তার্কিক করি, আল ইসলাম হচ্ছে মুক্তাদা, দিন হচ্ছে খবর, মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া। আমরা দেখি যেখানে কি বলেছেন কবি শায়ের, কি বলেছেন আমরা দেখি, আদহাল ইসলাম লানা দিনান ওয়া জামিউল কাউনে লানা ওয়াতানা। আদহা আমরা জানি কি মাঝে মারুফ সিগার,
আধা পরিণত হয়েছে আল ইসলাম লানা আমাদের জন্য দীনান ধর্ম তাহলে ইসলাম আমাদের জন্য দীন তথা ধর্ম হিসাবে পরিণত হয়েছে ওয়া জামিউল কাউন লানা ওয়া জামিউল কাউন কাউন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশ্ব বা জগৎ তাহলে সারা বিশ্ব জামিউল বলতে যে সবটাকে বুঝেছে যে সারা বিশ্ব বা সারা জগৎ লানা আমাদের জন্য ওয়াতানা মাতৃভূমি বলতে পারি আবাসস্থল বলতে পারি যেখানে আমরা কি করি যে অবস্থান করি তাহলে আদহাল ইসলাম লানা দিনা ইসলাম আমাদের জন্য ধর্ম হিসাবে এবং সারা বিশ্ব আমাদের জন্য আবাসস্থলে কি হয়েছে পরিণত হয়েছে স্যার।